शासक दलेर चोख रांगानीके उपेक्षा करे बक्सनगरे जारी रयेछे पीपल रिलीफ भलेंटियार्सदेर जनकल्याणमूलक कर्मसूची। ओरा लांछित हयेछे, ओरा आक्रांत हयेछे, बारबार ओदेर रक्त झरेछे, तबु ओरा क्षान्त हयनि, पीछु हटेनि, हार मानेनि, कारण ओरा विप्लबी भगत सिंहेर मतादर्शे आदर्शित। 18 निर्वाचनेर पर आज अब्दि सारा राज्ये जे भयाबह सन्त्रास हत्या हमला हुज्जती ओ भयभीतिर परिवेश कायम करे रेखेछे शासक दलीय बीजेपी ओ आईपीएफटी जोट सरकार, ताई एखन धीरे धीरे पूब आकाशे लाल सूर्यास्तेर उदयके देखे शासक दलेर भीट नाड़िये दिच्छे। घटनार विवरणे जाना जाए, बर्तमान राज्यर राजनैतिक प्रेक्षापटे एकदिके जखन शासक दलेर नेता मंत्रीदेर मध्ये विप्लबपंथी एवं संस्कारपंथीदेर मध्ये गोष्ठीद्वंद्व चरम आकार धारण करेछे, ठीक तद्रूप एक भिन्न चित्र देखा जाच्छे वामपंथी छात्र युव संगठनेर द्वारा घटित पीपल रिलीफ भलेंटियारदेर कल्याणमूलक काजकर्म। ঠিক তার থেকে বাদ যায়নি বক্সনগর বিধানসভা কেন্দ্র। শাসক দলের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে নবযৌবনদের হাত ধরে বক্সনগর বিধানসভা ক্ষেত্রের প্রতিটি জায়গায় মানবিকতার হাত বাড়িয়ে দিচ্ছে এই ভলেন্টিয়ার্সরা। প্রবীণ কমরেডদের দিক নির্দেশনাতে এগিয়ে যাচ্ছে তারা। 18 জুন রোজ শুক্রবার বেলা 8টায় দক্ষিণ কলমচোরা গ্রাম পঞ্চায়েতের প্রতিটি পাড়ায় মাস্ক, সাবান এবং স্যানিটাইজার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এই জনকল্যাণমূলক কাজকে মেনে নিতে পারেনি শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। তাই তারা এই মানবিক কাজকে ব্যাহত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল কপালিটিলায় এবং তাদের নেতৃত্বে ছিল এক তাবর নেতা। যদিও পিপল রিলিফ ভলেন্টিয়ার্সরা ঐক্যবদ্ধ হওয়ায় শাসক দলীয় লেজুর ভিত্তিক সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। 18 নির্বাচনের পর থেকে এই এলাকাটি শাসক দলের এক শক্ত ঘাঁটি বলেই বিবেচিত হয়ে আসছিল, কিন্তু আজকের এই কর্মসূচি শাসক গোষ্ঠীর ভিট নাড়িয়ে দেবে। এদিন তারা দক্ষিণ কলমচোরার বিভিন্ন অংশে 25টি পরিবারের মধ্যে 1000 মাস্ক ও 25টি সাবান এবং বক্সনগরে 600 মাস্ক এবং 300টি সাবান বিতরণ করার সাথে সাথে সকলকে করোনা সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ রাখেন। এদিন তাদের সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী, তার সঙ্গে ছিলেন বক্সনগর লোকাল কমিটির সম্পাদক আশিস সরকার, বক্সনগর লোকাল কমিটির সদস্য আবুল হোসেন, নারী নেত্রী ঝর্ণা দাস সহ বক্সনগর ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক মৃণাল হোসেন সহ অন্যান্য কমরেডরা। এদিন আশিস সরকার বলেন, ছাত্র যুবকদের এই জনকল্যাণমূলক কাজকর্ম আগামী দিনেও জারি থাকবে, তবে তাদের এই কর্মসূচিকে উপলক্ষ করে এলাকার জনমনে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে এবং সমর্থকরা ভয় ভীতি ও দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে নির্বিঘ্নে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, যা শাসক দলের চোখের ঘুম কেড়ে নিবে তার বলার অপেক্ষা রাখছে না। অনুষ্ঠিত করি আজকে বৃষ্টির কারণে এখন পর্যন্ত আর মাস্ক বিতরণ সম্ভব হবে না। এখন পর্যন্ত আমরা প্রায় 1000 মাস্ক এবং ডেটল সাবান, 500 ডেটল সাবান বিতরণ করেছি। এই অভিযান আমাদের চালু থাকবে, বক্সনগর লোকাল কমিটি এলাকার মধ্যে এই অভিযান অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত প্রত্যেক বাড়ি বাড়ি এই আমরা মাস্ক এবং সাবান পৌঁছে দিতে না পারব এতদিন পর্যন্ত আমরা এই অভিযান চালু থাকবে। পিপলস ভলেন্টিয়ার এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দক্ষিণ কলমচোরা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণের এক আয়োজন করা হয়েছে। এতে প্রায় 50 থেকে 60 জন নারী পুরুষ উপস্থিত ছিলেন এবং প্রত্যেক বাড়ি এবং একটা বিরাট সাফল্য, মানুষের মধ্যে একটা বিরাট সাড়া পাওয়া গেছে এই মাস্ক বিতরণকে কেন্দ্র করে। আজকে দক্ষিণ কলমচোরা 3 বৎসর যাবৎ বিজেপি গুন্ডা বাহিনীর দ্বারা বিভিন্নভাবে পার্টির কর্মী এবং বিভিন্ন সমর্থকের বাড়ি ঘর আক্রমণ করেছে এবং মারধর করেছে। এর পরিপ্রেক্ষিতে আজকে বুক চিপিয়ে দক্ষিণ কলমচোরার মধ্যে সেখানে 50-60 জন যুবক যুবতী এবং মহিলা সহ মিলে আমরা মাস্ক অভিযানে বের হই এবং প্রত্যেকের হাতে সেখানে ফ্ল্যাগ